স্যালুট ডিপজল ভাই। তো ডিপজল কিন্তু রিসেন্টলি জানিয়েছেন যে সরকারি অনুদান বন্ধ করা হোক, এবং এই ব্যাপারে আমি কিন্তু তার সঙ্গে ঢের একমত পোষণ করছি। কারণ এই যে সরকারি অনুদান, এটা সরকারের যে টাকা, এই টাকাগুলো একদমই ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই কাজ এই এটা কোনো ভালো কাজে লাগছে না। এটা দিয়ে আপনি দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের সেবা করা যায়, এই টাকা দিয়ে অনেক এতিমখানা তৈরি করা যায়, অনেক মসজিদ নির্মাণ করা যায়, অনেক মাদ্রাসা নির্মাণ করা যায়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান মেকিং করা যায়, এই টাকা দিয়ে অনেক কিছু করা যায়। বাট সিনেমাতে যখন এই টাকাটা লগ্নি হচ্ছে, তখন কিন্তু অলরেডি এই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সব টাকা যে নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম নয়। তো ডিপজলের সঙ্গে আমি ডেফিনেটলি একমত, এবং এই ব্যাপারে ডিপজল আসলে কী কী বলেছেন এটা নিয়ে আমরা পুরো ভিডিও জুড়ে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো সরকারি অনুদান দেওয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেট 60-70 লাখ টাকা, এবং সেখানে হয়তো 75 লাখ টাকাও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো এই টাকাটা দিয়ে আসলে কী হচ্ছে? তো এই টাকাটা দিয়ে কিন্তু একটা ভালো কমার্শিয়াল সিনেমা হয় না, এবং যে অপট্রাক সিনেমা হয় তার ম্যাক্সিমামই হয় নাটক, এবং ডিপজলের কথাগুলো আমি বলছি ম্যাক্সিমামই হয় নাটক টাইপের, এবং হয়তো দু একটা সিনেমা ভালো হয়। ডিপজল যথেষ্ট ভালো, যথেষ্ট ম্যাচিওর্ড কিছু কথাবার্তা বলেছে। তো 50-60 লাখ টাকা দিয়ে কিন্তু একটা সিনেমা হয় না, একটা ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে মিনিমাম 1.5 কোটি থেকে 2 কোটির মাঝামাঝি লাগে মিনিমাম টাকা। এবং একটা অনুদান যখন আপনি কাউকে 70 লাখ টাকা দিলেন, ও 30-40 লাখ টাকা অলরেডিও খেয়ে খেয়ে ফেললো, আর বাকি যে টাকা থাকলো এই টাকা দিয়ে সিনেমা বানাবে কি আর কী বানাবে? এবং এই টাকা দিয়ে ও যেটা বানালো সেটার আউটপুট দাঁড়ালো একদমই নাটক, একদমই একটা নাটক বানালো। তো এগুলো আসলে সরকারের এই টাকাটা যদি আরও কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগানো যায়, সোসাইটির কাজে যদি লাগানো যায়, তাহলে কিন্তু অনেক ভালো কিছু আসে সমাজের, আপনি যদি বলেন উন্নতি হয়, অনেক রকমের কিছু আসে। তো এটা কিন্তু সে তার একটা ভিডিও বার্তায় বলেছে, এবং ডেফিনেটলি আমি বলবো যে এরকম একজন টাকাওয়ালা পয়সাওয়ালা গুণী মানুষের এরকম কথা আসলে সেলুট করা উচিত। তো তিনি আরও বলেছেন যে এই সরকারি টাকাটা, এই সরকারি অনুদানটা আসলে ডেফিনেটলি বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা বন্ধ করে দিলে হবে কি, সরকারের এই টাকাগুলো আসলে অন্যান্য খাতে যখন লাগানো হবে তখন সেই খাতটা স্ট্রং হবে, এবং অনেক নিপীড়িত মানুষ থেকে শুরু করে অনেক যেসব প্রতিষ্ঠানে আসলে দরকার টাকার, যাদের প্রপার ওয়েতে টাকাটা দরকার, তারা আসলে প্রপার টাকাটা পাবে, কিন্তু এটাতে প্রপার টাকাটা পাচ্ছে না, টাকাটা প্রপার জায়গায় যাচ্ছে না। এবং ডিপজল সেটা তিনি ডেফিনেটলি বলেছে, সেটা সাকিব খান হোক বা অমুক হোক তমুক হোক, আপনি যে হন না কেন, সাকিব খান হোক বা যে হোক না কেন, আপনি সরকারি অনুদান দেখে শুনে দু একটা দিন, এত দিন না, এবং সরকারি অনুদান আসলে বন্ধ করে দেন। এটা কিন্তু সে তার রিসেন্টলি একটা বার্তায় কিন্তু বলেছেন, এবং এটা নিয়ে আমি স্যালুট, এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটাকে, একজন ডিপজলের এই যে একটা চিন্তাধারা, এটা নিয়ে আপনাদের মতামত ডেফিনেটলি জানাবেন।